Jeden. No to zase nemá. Karta. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে ভালো আছি। তো বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের ব্লগটি হচ্ছে আমাদের যে মানে বাংলাদেশ থেকে লন্ডন আসার রাস্তায় যে এখানে আমাদের ট্রানজিট ছিল, ট্রানজিটটি ছিল রিয়াদের খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, খালিদ বিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সেই এয়ারপোর্টের যে ডিউটি ফ্রি মার্কেটের অংশটুকু আপনাদের মাঝে তুলে ধরব, সেই অংশটুকু আপনাদের দেখতে থাকুন, আর ভালো লাগলে আমার সাথেই থাকুন। তাহলে দেখতে থাকুন বন্ধুরা। ব্যথা পায় না? ভিউয়ার্স দেখুন, মানহা কিন্তু মানে ডান্স করতেছে। আসলে কিন্তু ও ভীষণ অসুস্থ, ওর শরীরে জ্বর ছিল, প্লাস বমিও করেছে, আবার এদিকে পাতলা পায়খানাও কয়েকবার টয়লেটে গেল। মানে ওরকমভাবে পাতলা যে টয়লেট করেছে তা কিন্তু না, যাই হোক। আর আমরা বারবার স্ক্রিন কম্পিউটারে দেখতেছিলাম যে আমাদের গেট নাম্বার কি উঠেছে কি না। আমাদের কিন্তু লং টাইম ট্রানজিট ছিল, আর আমাদের ট্রানজিটটা ছিল হলো 13.5 ঘন্টা। তো আমরা এই 13.5 ঘন্টা এই রিয়াদ মানে খালিদ যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টে কাটিয়েছি। তো খুব একটা যে ভালো লেগেছে তাও না, আবার খারাপ লেগেছে তা সেটাও না, সময়টা পার হয়ে গিয়েছে। দেখা যায় এই যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটার নাম, দেখুন নামটা। আর এইখানে আমরা মানে এয়ারপোর্টে আসলে এত লং টাইম ট্রানজিট না হয়ে যদি 5-6 ঘন্টা ট্রানজিট হতো হয়তো বা মানে আমরা এনজয় করতাম। তো তারপরও আল্লাহ রহমতে মানে খারাপ ছিলাম না, ভালোই ছিলাম। একটু খারাপ লেগেছে সেটা হলো মেয়েটার শরীর খুবই খারাপ ছিল, ও কিছুক্ষণ পরপরই টয়লেটে যেতে হয়েছে ওর, আর সেই জন্যই বেশি খারাপ লেগেছে। আর এই যে এটা হচ্ছে আমরা হচ্ছে ওপরে আর নিচতলায় যেটা আর কি নিচে এই ফোয়ারাটা, আর এইখানে কিন্তু দেখা যায় যে বেশ সুন্দর লাগছে। ভিডিওতে আমার কাছে মনে হয় অতটা সুন্দর লাগছে না। আমি এখানে দাঁড়াইছি পুরো এই দিকে বাতাসে ফিল করতে পারছো এটাতে কি এই দাঁড়াইছি আসো ডিউটি ফ্রিতে ওইখানে যাবো, না রেসে যাবো না, রেসে যাবো নিচে যাবো না বাবা, নিচে কেন যাবো? আচ্ছা দিব আগেই করে নি, ঘুরে দেখ আমেরিকান দোকান বুঝছো না, এটা আমেরিকান না, ডাঙ্কিন ডোনাটস, ডাঙ্কিন ভেরি পপুলার আমেরিকা। আচ্ছা আগে ঘুরি যে ডোনাটস, আচ্ছা খেয়ে দেখো কত ডোনাটসের দাম জানি কত বললাম, আমি
আমরা চাইলে তো এখানে বসতে পারবো, শুধু ওই পাশে বসে থাকতে হবে এমন তো কোনো কথা নয়। আর এটা হচ্ছে মার্কেট, ডিউটি ফ্রি মার্কেট। অনেক রকমের চকলেট ভিডিওতে দেখাই ভালো, মানহাকে দেখাতে বলছি, তোমাকে বললাম। আর এই যে এগুলো একটু সেল আছে, বান্টি চকলেট 80 রিয়ালস, কিটক্যাট কিটক্যাটের কাছে কিনতে চাইলে কিনতে পারবা, কিন্তু আমারই করতে হবে। কিটক্যাট 54 রিয়ালস। আর এখানে পানি আছে 4 পাউন্ড 4 রিয়ালস। এগুলো 4 রিয়ালস করে। আর এটা হয়তো এখানে কত করে এই পানিগুলো 4 রিয়ালস, আর ওইখানে হলো কত? এটা হচ্ছে খেজুর, এই যে খেজুরের প্যাকেট। এগুলো এই যে এই আর কি চাবির লিঙ্কগুলো দেখো, তোমরা আমার পিছনে থাকো না প্লিজ, সামনে না থেকে পিছনে। এই যে চাবির লিঙ্কগুলো দেখো, কত করে? অনেক বেশি না, বাই ওয়ান গেট ওয়ান। এই যে খেজুর দেখে আমি তসবি কত করে? এত দাম কেন বুঝলাম না। আর এই যে জায়নামাজগুলো দেখো, জায়নামাজ এই যে না অত সুন্দর, দেখছো? সবুজগুলো সুন্দর, বেশ সুন্দর। সব সবুজ শোপিসগুলো কত সুন্দর। অনেক সুন্দর না শোপিসগুলো, আউটটাও সুন্দর না? হ্যাঁ, এরা যায় না কেউ।
I told you, don't drop it. This one is for you. Leave it. You don't want to. I want the red one. It's ভিউয়ার্স, এই শোপিসগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর। আর এগুলো হয়তো বা এয়ারপোর্টে না হয়ে এয়ারপোর্টের বাইরে হলে আরও কম দাম হতো। এয়ারপোর্টের ভিতরে থাকাতে অনেক অনেক দাম এগুলো। এগুলো কিন্তু মানে বাইরে হয়তো বা আরও কম দাম হবে, এটা আমি জানি, কারণ আমার ননদ থাকে আবুধাবিতে, ও এই ধরনের শোপিসগুলো অনেক নিয়েছে। সেজন্য আমি বললাম যে এই শোপিসগুলো বাইরে অনেক কম দাম, আর এখানে কিন্তু অনেক মানে অনেক দাম। আমাদের পক্ষে কিন্তু মনে হয় দু একটা কেনার পরে আর কেনার স্বাদ জাগবে না, এই আর কি। ভিডিও করলে অনেক বড় হয়ে যায়, ওই সেটটাও তো আছে, সব এগুলো আছে। এগুলো অফার করতেছে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। এই তো আলবি ঘুরা দু, যেটা খুঁজতেছিলাম আসলে। এই তো এই গুঁড়া দুধগুলোই আমি খুঁজতেছিলাম। তো এখানে দুইটা কোম্পানি দেখতেছি, এটা হচ্ছে একটা হচ্ছে আলমারিও, আর হ্যাঁ আলমারিও মেবি ভালো করে পড়বে, হ্যাঁ আরেকটা হচ্ছে নিরো। তো আমি এই আলমারি আলমারাই যে দুধটা, এটার সাথে আমি পরিচিত না, সবসময় নিরোটা ইউজ করেছি। তো আর এই পাশটা দেখতেছি ট্যাং আছে, এই ট্যাংটা কিন্তু আমি বাংলাদেশে যাওয়ার সময় যখন নিয়েছি একটা, সেটা হচ্ছে অন্য ট্যাং, এই যে এইটা, এটার দাম কিন্তু অনেক কম পড়েছে, সাধারণত এখানে কিন্তু আরও বেশি দাম। এটা হচ্ছে ট্যাং অরেঞ্জের, আর ওটা হচ্ছে লেমনের। এই তো আর এই সাইডে হচ্ছে ট্যাং, ভ্যারাইটিস এখানে ট্যাং আছে। তো আমি একটা গরু দুধ নিয়ে যাব, তো দেখি ওই সাইডটার মধ্যে গরু দুধ আছে, এই যে এইখান থেকে নিব গরু দুধ। আর এইখানে আছে অ্যাঙ্করের, অ্যাঙ্কর আছে, আর হলো নিরো নিরো আছে। তো অ্যাঙ্কর যে মিল্ক, এটার নাম কিন্তু শুনেছি, বেশ ভালো অ্যাঙ্করটাও। তো আমি নিরোটাই নিব, তার অ্যাঙ্কারটাও মানে নিতে চেয়েছিলাম। তা দুইটা নিয়ে কি হবে, দুইটাই বড় বড় মিল্ক শেষ করতে পারবো না। এই যে অ্যাঙ্কারটা হচ্ছে 1.5 লিটার, মানে 1.5 কেজি হবে এখানে, হ্যাঁ 1.5 কেজি, আর নিরোটা হচ্ছে 2 কেজি পরিমাণ। তো এখন আমি নিরোটাই নিব, নিরোর সাথে যেহেতু আমার পরিচিত আমি, আর অ্যাঙ্করের সাথেও আমার অত বেশি নাই, কিন্তু আমি নাম শুনেছি, বিশেষ করে টিভিতে দেখতাম অ্যাঙ্করের যে অ্যাডটা দিত, সেই জন্য নিউজিল্যান্ডের অ্যাঙ্করের। আর এই সারটা হচ্ছে বাচ্চাদের খেলনা। তো আসলে ডিউটি ফ্রি থেকে একেবারেই না নিলেই না, সেটাই নেওয়া উচিত। সব কিছু কিন্তু অনেক দাম, এখানে অনেক দাম দিয়ে এখানে কিনতে হয়, কী দরকার আছে এখান থেকে নেওয়ার, খুব বেশি প্রয়োজন যদি হয় তাহলেই না হয় নেওয়া ঠিক আছে। তো ওই সাইডটা দেখি, দেখুন এই সাইডটা হচ্ছে শুধু মোবাইল ফোন, এখানে মোবাইল ফোনও রেখেছে, এখানে আইফোনগুলো রেখেছে, আইফোন স্যামসাং দুটো কোম্পানি এখানে আছে। বলো কি ফোন কিনতে চাইতেছো নাকি? কি ফোন কিনবা? এটা ভালো তো, নিয়ে যাই এখান থেকে। সেভ আপ টু 30, 300 সৌদি রিয়াল।
এখান থেকে নিব না মোবাইল ফোন আর তো মোবাইল ফোন নিবে কি বলা 13 প্রো আরে যে ফোন You can buy that too now. Huh? This time. I can go to the shop. You get it. How much? ভিউয়ার্স আজকের ভিডিওটি এতটুকুই ছিল তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর সবাই সবার প্রতি টেক কেয়ার করবেন সবাই সবার ফ্যামিলির দিকে খেয়াল রাখবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ